আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসরাফিল ওয়ার্ল্ড এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো ফ্রেন্ডস, আশা করি যে যার অবস্থানে সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড, টিভিএস তেজগাঁ শোরুমে। তো কুরবানির ঈদ উপলক্ষে টিভিএস অ্যাপাচি আরটিআর 160 4 ওয়ে বাইকটিতে কিন্তু 20,000 টাকা ডিসকাউন্ট করা হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন কুরবানির ঈদ উপলক্ষে এই বাইকটিতে যে অফারটা দেওয়া হয়েছে। এর পাশাপাশি বাইকটির সিঙ্গেল ডিস্কের ক্ষেত্রে কিন্তু কিছুটা চেঞ্জ আছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এখন পর্যন্ত যারা তারা ইসরাফিল ওয়ার্ল্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই ইসরাফিল ওয়ার্ল্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে সকল আপডেট আপডেট বাইকের তথ্যগুলি আপনি সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, চলেন ভিডিওটা শুরু করি। তো ফ্রেন্ডস, আপনারা সবাই অবগত যে টিভিএস বাংলাদেশ একটি জনপ্রিয় ব্র্যান্ড, নট অনলি বাংলাদেশ সারা বিশ্বে কিন্তু টিভিএস একটি জনপ্রিয় ব্র্যান্ড। সেক্ষেত্রে টিভিএস অ্যাপাচি আরটিআর 160 4 ওয়ে বাইকটি কিন্তু বাংলাদেশে একটি জনপ্রিয় বাইক এবং ইয়াংদের একটা ক্র্যাশ বাইকও বলা চলে। সেক্ষেত্রে টিভিএস অ্যাপাচি আরটিআর 160 4 ওয়ে বাইকটা মূলত একটি স্পোর্টস ক্যাটাগরির বাইক। তো আমরা আপনাদের সাথে শেয়ার করব এই বাইকটিতে কুরবানির ঈদ উপলক্ষে সিঙ্গেল ডিস্ক এবং ডাবল ডিস্কে কত টাকা ডিসকাউন্ট করা হয়েছে, এর পাশাপাশি সিঙ্গেল ডিস্কের ক্ষেত্রে যে চেঞ্জটা আছে সেই চেঞ্জ সম্পর্কে। তো সম্পূর্ণ রিভিউজে কিন্তু আমি আপনাদের সঙ্গেই আছি। তো সেক্ষেত্রে আমরা যদি প্রথমে বাইকটির অফারের কথা বলি, এই বাইকটির ডাবল ডিস্কের পূর্ব মূল্য ছিল 2,04,900 টাকা, সেখান থেকে এই কুরবানির ঈদ উপলক্ষে 20,000 টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমানে ডাবল ডিস্কের অফিসিয়াল অফার মূল্য করা হয়েছে 1,84,900 টাকা। এর পাশাপাশি সিঙ্গেল ডিস্কের পূর্ব মূল্য ছিল 1,86,900 টাকা, সেখান থেকে এই কুরবানির ঈদ উপলক্ষে 17,000 টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমানে সিঙ্গেল ডিস্কের অফিসিয়াল অফার মূল্য করা হয়েছে 1,69,900 টাকা। তো বলা চলে যে আপনারা ডাবল ডিস্কে 20,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই কুরবানির ঈদ উপলক্ষে, এর পাশাপাশি সিঙ্গেল ডিস্কে 17,000 টাকা। তো এই তো সুযোগ কিন্তু বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের প্রিয় অ্যাপাচি আরটিআর 160 4 ওয়ে বাইকটি কিন্তু এই অফারে নিতে পারবেন। এবং আপনাদের সুবিধার্থে কিন্তু আমি শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো চাইলে কিন্তু আপনারা ওই নাম্বারে ফোন করে আপনারা অর্ডারটা বুকিং করতে পারবেন। তো আমরা যদি বাইকটির ফুল ডিটেলসের কথা বলি, এর পাশাপাশি যে চেঞ্জটা এসেছে সিঙ্গেল ডিস্কের, তো আমরা প্রথমে ফুল ডিটেলসের কথা বলতে গেলে ফ্রন্টে দেওয়া হয়েছে বন্ধুরা 270 mm একটা ডিস্ক ব্রেক। এর পাশাপাশি ফ্রন্টে যে টায়ারটা দেওয়া হয়েছে বন্ধুরা, ফ্রন্টে একটা 90x90 সাইজের টায়ার দেওয়া হয়েছে এবং ফ্রন্টের টায়ারটা কিন্তু বন্ধুরা টিউবলেস টায়ার। তো সেই ক্ষেত্রে ফ্রন্টের চাকার গ্রিপও কিন্তু বন্ধুরা উন্নত মানের করা হয়েছে। এর পাশাপাশি ফ্রন্টে যে সাসপেনশন প্রোভাইড করা হয়েছে বন্ধুরা, ফ্রন্টে একটা হাইড্রোলিক টেলিস্কোপিক সাসপেনশন প্রোভাইড করা হয়েছে, যেটা আপনার সিটি রাইড এবং হাই রাইডের ক্ষেত্রে ভালো একটা পারফরমেন্স দেবে। এর পাশাপাশি আমাদের বাইকটির রেয়ারের দিকে যাই বন্ধুরা, বাইকটির রেয়ারে একটা অ্যাডজাস্টার প্রোভাইড করা হয়েছে, খুবই আকর্ষণীয়। দেখতেই পাচ্ছেন যে অ্যাডজাস্টারের লুকটা কতটা আকর্ষণীয়। এর পাশাপাশি রেয়ারে একটা ডিস্ক ব্রেক প্রোভাইড করা হয়েছে 220 mm-এর এবং রেয়ারে যে টায়ারটা দেওয়া হয়েছে বন্ধুরা, রেয়ারে কিন্তু 130x70 সাইজের টায়ার দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে সিঙ্গেল ডিস্কের ক্ষেত্রে চেঞ্জটা বন্ধুরা, সিঙ্গেল ডিস্কের কিন্তু বন্ধুরা সেম 130x70 সাইজের টায়ার দেওয়া হয়েছে। সেক্ষেত্রে রেয়ারের টায়ারটা কিন্তু টিউবলেস টায়ার এবং টিভিএস কিন্তু তাদের নিজস্ব টায়ার প্রোভাইড করেছে, দেখতেই পাচ্ছেন যে টিভিএস টায়ার। এবং যেহেতু রেয়ারের সিঙ্গেল ডিস্কের ক্ষেত্রে অনেকেরই কমপ্লেন ছিল, তো সেক্ষেত্রে টিভিএস অ্যাপাচি আরটিআর কিন্তু তারা ডাবল ডিস্ক এবং সিঙ্গেল ডিস্কের রেয়ারে কিন্তু দুটি টায়ারই সেম রেখেছে। তো আপনাদের জন্য কিন্তু ভালো একটা প্লাস পয়েন্ট, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই অফারে বাইকটি নিতে পারবেন এবং রেয়ারে একটা শাই গার্ড দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি আমাদের বাইকটির ইঞ্জিনের দিকে যাই বন্ধুরা, বাইকটির ইঞ্জিনে অয়েল কুল ইঞ্জিন প্রোভাইড করা হয়েছে, যেটা কিন্তু টিভিএস এর অন্য কোনো বাইকে নেই। সেক্ষেত্রে টিভিএস অ্যাপাচি আরটিআর 160 4 ওয়ে বাইকটির ইঞ্জিনে কিন্তু অয়েল কুল ইঞ্জিন প্রোভাইড করা হয়েছে এবং এই ইঞ্জিনটা কিন্তু এসআই ইঞ্জিন, যেটা টিভিএস এর সব থেকে শক্তিশালী একটা ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে আপনারা যে পিস্টন ডিসপ্লেসমেন্ট পাবেন 159.7 cc, এর পাশাপাশি এই ইঞ্জিন থেকে আপনারা যে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 16.5 PS @8000 RPM, এর পাশাপাশি ম্যাক্সিমাম টর্ক পাবেন আপনারা 14.8 Nm @6000 RPM সরি 6500 RPM এবং স্টার্টিং এর ক্ষেত্রে কিন্তু আপনারা কিক এবং সেলফ দুটি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি আপনার সুবিধা মতো কিন্তু বাইকটা স্টার্ট করতে পারবেন। এবং যেহেতু ইঞ্জিনটা অয়েল কুল ইঞ্জিন, এর পাশাপাশি ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট অনেক বেশি এবং ম্যাক্সিমাম পাওয়ারও বেশি, সেক্ষেত্রে কিন্তু এই বাইক থেকে আপনি ইঞ্জিনের সাপোর্টের কারণে টপ স্পিডটা অনেক বেশি পাবেন 118 km, যেটা কোম্পানি ক্লেম করে। এর পাশাপাশি টপ মাইলেজটাও কিন্তু পার লিটারে এভারেজ 40 km পাবেন। এর পাশাপাশি আমাদের বাইকটির পিছনের দিকে যাই বন্ধুরা, বাইকটির পিছনে একটা নেম প্লেট দেওয়া আছে, আছে চল প্রত্যেকটা বাইকেই থাকে। এর পাশাপাশি পিছনে একটা টেল ল্যাম্পও দেওয়া আছে, সিট পিছনে সাইড ইন্ডিকেটার পাবেন, ক্লিয়ার লেন্স এবং ভিতরে ইয়েলো কালারের বাল্ব। এর পাশাপাশি আমাদের বাইকটির সিটিং পজিশনের কথা বলি, বাইকটির সিটিং পজিশনটা দেখতেই পাচ্ছেন। এর পাশাপাশি প্যাসেঞ্জার গ্র্যাপও দেওয়া আছে,
যাতে পিলিয়ন ধরে সুন্দরভাবে বসতে পারে, সেক্ষেত্রে ভালো একটা সেভ হবে। এর পাশাপাশি আমাদের বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে যাবেন, ধরো বাইকটির ফুয়েল ট্যাঙ্কে কিন্তু বন্ধুরা 12 লিটার তেল ধরে এবং ফুয়েল ট্যাঙ্কের লুকটা কিন্তু বন্ধুরা একটা মাস্কিউলার লুক দেওয়া হয়েছে বলাই যায়, এবং গ্রাফিক্স ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। এবং বাইকটির ফুয়েল ট্যাঙ্কের পর যদি আমরা বাইকটির হ্যান্ডেল বারের দিকে যাই বন্ধুরা, বাইকটির হ্যান্ডেল বারে পাইপ হ্যান্ডেল বার প্রোভাইড করা হয়েছে। এর পাশাপাশি বাইকটির মিটারে কিন্তু বন্ধুরা ডিজিটাল মিটার প্রোভাইড করা হয়েছে, এই টিভিএস অ্যাপাচি আরটিআর 160 4V বাইকটিতে। সেক্ষেত্রে বলা চলে বাইকটা আপনারা নিতে পারেন এই অফারে, যেহেতু সিঙ্গেল ডিস্কে এবং ডাবল ডিস্কে ভালো একটা অ্যামাউন্টের সার আছে। তো সেক্ষেত্রে যারা টিভিএস অ্যাপাচি আরটিআর 160 4V বাইকটি নিতে চাচ্ছেন তাদের হাতে কিন্তু এই একটা সুযোগ, তো আপনারা এই অফারে কিন্তু বাইকটি নিতে পারবেন। এর পাশাপাশি বাইকটির কালারগুলো যদি আপনাদের আমি দেখাই, রেড কালারটা দেখতে পাচ্ছেন, এর পাশাপাশি ব্লু কালারটাও দেখা যাচ্ছে এবং ব্ল্যাক কালারটাও কিন্তু আপনারা শোরুমে অ্যাভেলেবেল পাবেন। তো সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু বাইকটা নিতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা করে লাইক দিবেন, এবং ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে অবশ্যই অবশ্যই ইসরাফিল ওয়ার্ল্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে সকল আপডেট বাইকের তথ্যগুলি আপনি সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।